নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আশিস, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ম্যাথমেটিক্যাল আড্ডা 247। আজকে আমি আলোচনা করব ওএনজিসি রিক্রুটমেন্ট 2024-এর ব্যাপারে। যেটা হচ্ছে তোমাদের অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড, এর তরফ থেকে কিন্তু তোমাদের অনেকগুলি ভ্যাকেন্সি বেরিয়েছে, যেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি আছে 2236টি। এখানে তোমাদের বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় কিন্তু নিয়োগ করা হবে, অ্যাপ্রেন্টিস পদে কিন্তু নিয়োগ করা হবে, যেখানে তোমাদের বিভিন্ন রকমের পোস্ট আছে, মোটামুটি অনেকগুলি পোস্ট আছে, এবং প্রত্যেকটি জোন থেকে কিন্তু তোমরা নিয়োগ করা হবে, এবং এখানে কারা কারা আবেদন যোগ্য, এবং এখানে তোমাদের মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, ITI, তারপরে তোমাদের গ্র্যাজুয়েশন, MSc, BSc, এই সব যোগ্যতায় তোমরা কিন্তু আবেদন করতে পারবে। চলো আমি এখন সরাসরি চলে যাব অফিসিয়াল নোটিফিকেশনে। তার আগে আমি একটা কথা বলতে চাই, আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে এরকম চাকরির বিজ্ঞপ্তির ভিডিও দেখতে। এবং এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই অবশ্যই ভিডিওটিতে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। চলো আমি এখন সরাসরি চলে যাচ্ছি অফিসিয়াল নোটিফিকেশনে। তো বন্ধুরা, আমি এখন সরাসরি চলে এসেছি অফিসিয়াল নোটিফিকেশানে, যেটা তোমাদের ওএনজিসি তরফ থেকে কিন্তু নোটিফিকেশানটা বেরিয়েছে, যেটা তোমাদের হচ্ছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড। যেখানে দেখো তোমরা ডেট দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে 4/10/2024 তারিখ কিন্তু এই নোটিফিকেশানটা বেরিয়েছে, যেখানে এঙ্গেজমেন্ট অফ দ্য অ্যাপ্রেন্টিক্স আন্ডার দ্য অ্যাপ্রেন্টিক্স অ্যাক্ট 1961-এর যে অ্যাক্ট অনুযায়ী সেখানে কিন্তু তোমাদের অ্যাপ্রেন্টিক্স পদে কিন্তু নিয়োগ করা হবে। এখানে তোমাদের অনেকগুলি সিট আছে, এখানে অনেকগুলি ভ্যাকেন্সি আছে। প্রথমে দেখো যে ভ্যাকেন্সিটা আছে সেটা হচ্ছে তোমাদের কোথায়, দেরাদুনে দেখো ভ্যাকেন্সি আছে, প্রত্যেকটাতে আলাদা আলাদা করে ভ্যাকেন্সি দেওয়া আছে। দেখো অ্যাকাউন্ট এক্সিকিউটিভ 10টা সিট আছে এখানে তোমাদের, কম্পিউটার অপারেটারে যেমন প্রোগ্রামে আছে 10টা সিট, এরকমভাবে তোমাদের এখানে টোটাল সিট আছে কত, দেরাদুনের তরফ থেকে আছে 115টি সিট আছে। তারপরে দেখো এখানে কী লেখা আছে, তারপরে দেখো ওভারঅল দিল্লিতে কতগুলো সিট আছে টোটাল, দেখো ওভারঅল দিল্লিতে এরকমভাবে কিন্তু প্রত্যেকটাতে দেখো তোমাদের সিট আছে, যেখানে দিল্লিতে ওভারঅল সিট আছে কতগুলি, এখানে ওভারঅল দিল্লিতে আছে তোমার 24টি, আর শুধু দিল্লিতে তোমাদের কত সিট আছে, এখানে আছে তোমাদের 13টি। এরকমভাবে প্রত্যেকটি জোনে কিন্তু প্রত্যেকটা ওয়ার্ক সেন্টারে কিন্তু তোমরা যোধপুর দেখতে পাচ্ছ, তোমরা যোধপুর, এখানে যোধপুর, মুম্বাই, প্রত্যেকটা কিন্তু জোনে এবং প্রত্যেকটা ওয়ার্ক সাইডে কিন্তু ওয়ার্ক সেন্টারে কিন্তু অনেকগুলো করে ভ্যাকেন্সি আছে, যেখানে তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি আমি প্রথমেই বলেছি 2236টি টোটাল ভ্যাকেন্সি আছে। দেখতে পাচ্ছ তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 2236টি, এখানে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে টোটাল ভ্যাকেন্সি এখানে আছে। দেখো প্রত্যেকটাতে কিন্তু জোনে আলাদা আলাদাভাবে ভ্যাকেন্সি আছে, এবারে দেখতে পাচ্ছ তোমরা 2236টি কিন্তু টোটাল ভ্যাকেন্সি আছে। তোমরা যে যে জোন থেকে কিন্তু অ্যাপ্লাই করবে সেটা আমি এই অফিসিয়াল নোটিফিকেশানটি কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো কোন কোন জোনে কোন কোন ভ্যাকেন্সি আছে এবং কারা কারা আবেদন করতে পারবে। এখন দেখে নাও তোমাদের কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে, দেখো যে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের জন্য 10 পাস কিন্তু চাওয়া হয়েছে কোয়ালিফিকেশান, তারপরে ফ্রন্ট অফিস অ্যাসিস্ট্যান্ট এখানে চাওয়া হয়েছে 12 পাস, তারপরে দেখো কম্পিউটার অপারেটর প্রোগ্রামিং এ চাওয়া হয়েছে ITI ইন CP, COPA, ট্রেড, এ প্রত্যেকটাতে কিন্তু ITI চাওয়া হয়েছে এখানে যেগুলো আছে। এবং দেখো তারপরে নিচে চলে এসো, দেখো প্রত্যেকটাতে আবার আলাদা আলাদা কিন্তু পোস্ট আছে, এখানে তোমাদের এখানে BBA গ্রাজুয়েট, যারা গ্রাজুয়েট করেছো তারাও কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে। এখানে দেখো BSc, যেখানে বলছে ফায়ার অ্যান্ড সেফটিতে BSc, অর্থাৎ যারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে কিন্তু পড়াশোনা করেছো তারা কিন্তু এখানে পেয়ে যাবে। এখানে দেখো আরও এই যে ভ্যাকেন্সি আছে এগুলো সবগুলো হচ্ছে গ্রাজুয়েটের ভ্যাকেন্সি, এ প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কিন্তু চাওয়া হয়েছে, যেগুলো গ্রাজুয়েট ইঞ্জিনিয়ারিং এর ভ্যাকেন্সি, এরকমভাবে কিন্তু তোমাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। এখানে দেখে নাও তোমাদের বয়স কত হতে হবে, তোমাদের বয়সটা কত হতে হবে দেখে নাও, তোমাদের এখানে বয়স চাওয়া হয়েছে, দেখো এজ ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে, দেখো 18-24 বছর কিন্তু তোমাদের বয়স চাওয়া হয়েছে, 18-24 বছর। যেখানে যেমন SC এবং ST যারা আছে তারা 5 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে, এবং যারা OBC আছে তারা পেয়ে যাবে 3 বছরের বয়সের ছাড়, যারা SC ST আছে তারা কিন্তু 24 বছর নয়, তাদের হয়ে যাবে 29 বছর, এবং যারা তোমাদের OBC আছে তাদের হয়ে যাবে কত, 27 ইয়ার্স, অর্থাৎ 27 বছর। এছাড়াও যারা PWD ক্যান্ডিডেট আছে, তাদের কিন্তু বয়সের ছাড় আছে, যেখানে দেখা হচ্ছে নর্মাল বয়সের ছাড় আছে 10 বছর, যারা কোনো ক্যাটাগরিতে বিলং করো না, কিন্তু যারা SC ST ক্যাটাগরিতে বিলং করো তারা হচ্ছে 15 বছরের বয়সের ছাড় পাবে, এবং OBC পাওয়া যাবে কত, 13 বছরের বয়সের ছাড় কিন্তু তোমরা পেয়ে যাবে, যেটা হচ্ছে তোমাদের কিন্তু PWD ক্যান্ডিডেটদের জন্য, অর্থাৎ যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড।
এই যে ওএনজিসি রিক্রুটমেন্টের যে ট্রেনিংটা তোমাদের দেওয়া হবে অ্যাপ্রেন্টিস পদের জন্য, যেখানে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা তোমরা দেখতে পালে, যেখানে তোমাদের কোয়ালিফিকেশন যারা বিএ বিকম এবং বিএসসি বিবিএ এবার বিই বিটেক থেকে যারা অ্যাপ্লাই করবে, অর্থাৎ যারা এখানে কিন্তু ট্রেনিংয়ের জন্য কাজ পাবে, তারা কিন্তু প্রত্যেক মাসে 9,000 টাকা করে স্টাইপেন্ড পেয়ে যাবে, 9,000 টাকা করে স্টাইপেন্ড পেয়ে যাবে। 3 ইয়ার্স ডিপ্লোমা যারা করেছিলে তারা কিন্তু পাবে কত, 8,050 টাকা। আই এখানে তোমার 10+ আর 12 তারা পাওয়া যাবে কত কত, 7,000 টাকা করে কিন্তু তোমরা কীভাবে এখানে স্টাইফেন পেয়ে যাবে। তারপরে দেখো এখানে দেখো দেওয়া আছে যারা ট্রেড আছে আইটিআই 1 ইয়ার্সের জন্য পেয়ে যাবে 7,700 টাকা এবং আইটিআই ট্রেড 2 ইয়ার্স ডিউরেশনের জন্য পেয়ে যাবে 8,050 টাকা। এরকমভাবে তোমরা কিন্তু প্রত্যেক মাসে কিন্তু এই ট্রেনিং চলাকালীন কিন্তু স্টাইফেন পাবে। তার সাথে দেখো এখানে কী দেওয়া আছে, টিএ ডিএ, তারপরে দেখো বোর্ডিং এবং লাগেজিং এক্সপেন্সেস, এগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। যেটা হচ্ছে তোমাদের টিএ ডিএ থাকছে, বোর্ডিং লাগেজিং এক্সপেন্সেস এগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে, থাকা খাওয়া এবং ডিএ টিএ সব কিন্তু এখানে থাকবে কিন্তু থাকবে। তোমাদের সিলেকশন দেখো সিলেকশন কীভাবে করা হবে, সিলেকশন ক্রাইটেরিয়া কী আছে, সিলেকশন ফর দ্য এঙ্গেজিং অ্যাপ্রেন্টিস উড বি বেসড অন দ্য মেরিট ডাউন। মেরিট ডাউন বলতে তোমাদের এখানে যার যার এরকম নাম্বার আছে সেরকম নাম্বারের বেসিসে কিন্তু একটা মেরিট লিস্ট প্রকাশ করা হবে, একটা মেরিট লিস্ট তোমাদের কিন্তু প্রকাশ করা হবে। এবং এসসি এসটি ওবিসি পিডাব্লিউডিতে কিন্তু রিজার্ভেশন, যেটা সরকারি রুল অনুযায়ী রিজার্ভেশন থাকে, সেটা তোমরা কিন্তু পেয়ে যাবে। যেখানে তোমাদের বলা হয়েছে যে মেরিট লিস্টে যদি সমান সমান নাম্বার থাকে, কারো সমান সমান নাম্বার থাকতে পারে, এবং হচ্ছে এ পার্সন উইথ বলছে হায়ার এজ, যার এজটা বেশি, যার এজটা বেশি তাকেই কিন্তু এখানে কিন্তু কনসিডার করা হবে, তাকেই কিন্তু এখানে কনসিডার করা হবে। যার এজ বেশি যাদের সেম নাম্বার থেকে যাবে তাদের কিন্তু, তাদের মধ্যে যার এজটা বেশি তাকে কিন্তু এখানে অ্যাপয়েন্ট করা হবে। এখন দেখে নাও তোমাদের যে ডেটগুলো আছে সেগুলো কী আছে। দেখো ইস্যু অফ অ্যাডভার্টাইজমেন্ট সেটা বেরিয়েছে তোমাদের 4/10/2024 তারিখে, ওপেনিং অফ অনলাইন অ্যাপ্লিকেশন বলছে পোর্টাল বলছে 5/10/2024, এবং লাস্ট ডেট অফ রিসিভিং অ্যাপ্লিকেশন হচ্ছে 25/10/2024 বলছে। ডেট অফ রেজাল্ট সিলেকশন যেটা তোমাদের মেরিট লিস্ট প্রকাশ করা হবে সেটা হচ্ছে 15/11/2024, অর্থাৎ 15 দিন এই পরের মাসে নভেম্বর মাসের 15 তারিখে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশ করে দেওয়া হবে। এখন দেখে নাও তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট কী আছে, যেখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে nats.education.gov.in এবং আরেকটা অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.ongc apprentice.ongc.co.in। এ হচ্ছে তোমাদের দুটি অফিসিয়াল ওয়েবসাইট, এখানে গিয়ে তোমরা কিন্তু রেজিস্টার করতে পারো। যেখানে আরেকটা পোর্টাল এখানে দেওয়া আছে দেখো apprentice.india.gov.in, এই বিভিন্ন পোর্টালে কিন্তু তোমরা আবেদন করতে পারো। যেখানে তোমাদের বয়সটা কিন্তু খুব কমে দেওয়া আছে, যারা এসসি এসটি ওবিসি আছে তারা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাচ্ছ, আর যারা নর্মাল আছে তাদের হচ্ছে এই 18 থেকে 24 বছর। তো বন্ধুরা এই ছিল আজকের বিজ্ঞপ্তির ভিডিও, নমস্কার।